আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও আজকে আরও নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো সাদা মাংস ভোনা আর এটা কিন্তু ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু আপনারা রান্না করতে পারবেন রান্নার জন্য কিন্তু আমি আগে থেকে মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে প্রায় দেড় কেজির পরিমাণ মতো মাংস আছে আর এই রান্নাটা আপনারা গরু বা খাসি দুটো দিয়ে কিন্তু রান্না করতে পারবেন তো মাংসগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু মোটা করে কেটে নিয়েছি আর আজকের রান্নার জন্য কিন্তু আমাদের কোনো ধরনের বাটা মশলা বা গুঁড়া মশলা প্রয়োজন হবে না আর এখানে ছালের জন্য এখানে আমি শুকনো মরিচ কুচি করে দিয়েছি আর চাইলে ছালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর অ্যাড করে দিয়েছি দুইটা রসুনকেই কুচি করে কেটে নিয়েছি যেহেতু দেড় কেজি মাংস ওই জন্য দুইটা রসুনের বেশি কিন্তু লাগবে না আর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এক করে দিচ্ছি লবণ স্বাদ মতো কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এরকম করে ভালো মতো মেখে নেব আর মাংসটাকে কিন্তু অবশ্যই ছোট ছোট করে কাটতে হবে বিরিয়ানি রান্না করলে আমরা যেমন করে মাংস কাটি ঠিক তেমনই করেই কিন্তু এই মাংসটা কেটে নিতে হবে এতে করে আমাদের এই মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব আর এই পর্যায়ে কিন্তু মাংসটা বলক চলে এসেছে এখন কিন্তু এটাকে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঠাকনা দিয়ে ঠেকে রেখে দেব আর যেহেতু মাংসটা আমরা ছোটো ছোটো করে পিস করেছিলাম এই জন্য কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ রান্না করা লাগবে না আরও একবার মাংসটা ঢাকনা খুলে তারপরে কিন্তু আবারও নেড়ে ছেড়ে দেব আর এরই মাছে কিন্তু আপনারা লবণ ঝালটা চেক করে নিতে পারেন যদি ঝাল কম লাগে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনারা অ্যাড করতে পারেন শুকনো মরিচ কুচি এখন ঢাকনা খুলে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব আর এর মধ্যেই কিন্তু মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা লাগে না এক গ্লাস পানিতেই কিন্তু আপনার এই মাংস রান্নাটা হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি এর মাঝে কিন্তু আমার মাংসটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে ঝোল রয়েছে এখন আমি যেটা করব জাল দিয়ে এই ঝোলটা কমিয়ে নেব এটা একদমই ভোনা মাংসের মতো হবে এর মধ্যে কোনো ঝোল থাকবে না যখন এই মাংসর মধ্যে তেল উঠে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এখন আবারও ঢেকে দিচ্ছি এখন ঢাকনা খুলে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু তেল উঠে গিয়েছে এখন কিন্তু আমাদের এই সাদা মাংস ভোনাটা রান্না একদমই হয়ে গিয়েছে আমি একটু মাংসটাকে নিয়ে রেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটুখানিও পানি নেই তো এর মানে এই মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে আবারও ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেব কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে তারপর এক দুই মিনিট আরেকটু রান্না করে তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলব আর এখন কিন্তু আমার মাংস রান্নাটা একেবারেই হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব মাংসগুলো কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে মাংসগুলোকে তুলে দেখাবো মাংসগুলোর লোকটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর এভাবে মাংস রান্না করলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে আর এই মাংস রান্নাটা দিয়ে আপনারা ভাত ভাত রুটি পরোটা এইসব দিয়েও কিন্তু খেতে পারবেন বেশ মজা লাগে আর এরকম করে মাংস রান্না করলে কিন্তু মাংসটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আলাদা করে কিন্তু আপনাকে প্রেশার কুকারে নিতে হবে না এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে দেখলেন তো কত সহজভাবে এই দারুণ মজার সাদা মাংস খোনা রান্না হয়ে গেল যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম করে মাংস একবার হলেও বাসায় রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন রেসিপির সাথে এরকম নতুন নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন